খবর 24 ইনটু সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। লাদাখ পরিস্থিতি নিয়ে রবিবার সেনা পর্যায়ের অষ্টদশতম বৈঠকে বসে ভারত ও চীন। এলএসি বরাবর স্থিতিবস্ত বজায় রাখা ও শান্তি রক্ষার লক্ষ্যে দুই দেশের সেনা পর্যায়ের এই বৈঠকে আয়োজিত হয়। উল্লেখ্য, এই এলাকায় গত 3 বছর ধরে সংঘর্ষে রয়েছে ভারত ও চীনের সেনা। উল্লেখ্য, এসএসসিও বৈঠকে যোগ দিতে শীঘ্রই ভারতে আসছেন চীনের প্রতিরক্ষা মন্ত্রী। তার আগে এই বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ। উল্লেখ্য, 2022 সালের কপ্স কমান্ডার পর্যায়ের বৈঠকে গত ডিসেম্বর মাসে দুই দেশের সেনার মধ্যে আলোচনা হয়। উল্লেখ্য, সংঘাত সম্পর্কিত এলাকাগুলি এই আলোচনার মূলে উঠে আসে। প্রসঙ্গত, 2023 সালের মে মাসে ভারত চীন লাদাখ সংঘাতের 4 বছর পূরণ হবে। এর আগে 2019 সালে মে মাসে লাদাখে আগ্রাসন দেখিয়ে ঢুকতে গিয়েছিল চীনের সেনা। সেই সময়ে মোক্ষম জবাব দেয় ভারত। দুই পক্ষের সংঘাতে ভারতের বহু সেনা জওয়ান শহীদ হন। উল্লেখ্য, মুহূর্তের মধ্যে তপ্ত হয়ে ওঠে লাদাখের গালোয়ান উপত্যকা, প্যানগান এলাকা, গোগ্রা এলাকাও। প্রসঙ্গত, সংঘাতের দুই পক্ষে থাকা ভারত ও চীনের সেনা শক্তিও কম নয়। দুই পক্ষেই কার্যত 60,000 সেনা লাদাখে মজুদ রয়েছে। এছাড়াও রয়েছে বহু অত্যাধুনিক অস্ত্র। প্রসঙ্গত, লাদাখে জিনপিং এর সেনার আগ্রাসন দুই দেশের সম্পর্কে বেশ খানিকটা শীতলতা আনে, যার জেরে দুই দেশের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক একটা সময় তলা নিতে ঠেকেছিল। এরপর ভারতে আসতে চলেছে চীনের প্রতিরক্ষা মন্ত্রী। এপ্রিল মাসের 27 ও 28 তারিখে দিল্লিতে এসসিও বৈঠকে যোগ দিতে আসছেন তিনি। তার আগে লাদাখে রবিবার এই সেনা পর্যায়ের বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ। শান্তনু মণ্ডলের রিপোর্ট, খবর 24 ইনটু 7।